বিসমিল্লা আলা রসুল্লাহ প্রিয় আইনাল ভাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন তো এক শ্রেণীর লোকদের মত হচ্ছে যে আল্লাহ সুফাহানো তালা সর্বপ্রথম রাসুল্লাহ নূর সৃষ্টি করেছেন আবার আরেকটি মত হচ্ছে যে আল্লাহ রব আলমের নূর নয় সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করেছেন কিন্তু সেই হাদিস থেকে আরও জানা যায় যে আল্লাহ রব্বুল আলমীন সর্বপ্রথম আরও সৃষ্টি করেছেন এবং এই হাদিস থেকে আরও জানা যায় যেই যখন আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আরও সৃষ্টি করেছেন তখন পানির উপরে ছিল এখন আল্লাহ রব্বুল আলমিনের আরস আগে সৃষ্টি নাকি পানি আগে সৃষ্টি নাকি কলম আগে সৃষ্টি আর বেদাতিদের দলিল হচ্ছে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলম রসুল্লাহ আসালামের নূরকে সৃষ্টি করেছেন তো প্রথম কথা বলবো যারা বলে থাকে যে আলাইহি ওয়াসাল্লাম নূর কি সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এটা হচ্ছে সুফিবাদের দলিল এবং বেদাতিদের দলিল এই দলিল পরিতার্য এবং প্রত্যাখ্যাত এখন দ্বিতীয় যে বিষয়গুলো আসবে যে রাসুদ হাদিস থেকে আমরা জানতে পারি রসুদি সাল্লাম বলেছেন মা খালক আল্লাহ কলম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন কলা উক্ত তখন কলমকে বললেন তুমি কলম বলল লিখ কলমকে লিখ কি লিখবো অর্থাৎ এই দুনিয়াতে যা কিছু হবে যা কিছু হয়েছে বা যা কিছু ইতিমধ্যে হবে সমস্ত কিছু কলম লিখার জন্য আল্লাহ রবুল আলমিন কি করলেন কলমকে আদেশ করলেন ওই হাদিসই বলা হয়েছে ওয়াকানা আরস আলাল মা তখনও আল্লাহ বলে আলমিনের আরস পানির উপরে ছিল তার মানে আগে হাদিসটি ওখানে বলা হয়েছে যা আবু আলাম আল্লাহ কলম আল্লাহ রবুল্লা আলমী সর্বোত্তম কলম সৃষ্টি করেছেন কলা উক্ত এবং কলমকে বললেন তুমি লিখো কি লিখবো কলম মানে সমস্ত কিছু লিখবে এই পৃথিবীতে যা কিছু হবে যা কিছু ঘটবে কোথায় কি হবে কলম লিখবে এবং সে হাদিসি পরে আবার বলা হয়েছে যে ওকা না আর ওকা আর সু আলাল মা আর তখনও আল্লাহ রব্বুল আলমিন আরস পানির উপরে ছিল তাহলে এখন যখন আরস পানির উপরে ছিল এখন আরস আগে সৃষ্টি হয়েছে নাকি পানি আগে সৃষ্টি হয়েছে যদি আড়স আগে সৃষ্টি হয়ে থাকে তবে পানি পরে সৃষ্টি করেছেন পানির উপর আল্লাহ রবুল আলমিন রাখলেন আর যদি পানি আগে সৃষ্টি হয়ে থাকে পরে আল্লাহবুল আলমিন আল্লাহরাল আরো সৃষ্টি করেছেন তারপরে কলম সৃষ্টি করেছেন তো এই হাদিস থেকে সুস্পষ্ট যেটি সলফে সোহলেহীনদের মত এবং জুমহুর উলামাদের মত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলমিনের আরো সৃষ্টি করেছেন এটা হচ্ছে সুস্পষ্ট মত আরও সৃষ্টি করেছেন এবং কলম সৃষ্টি করেছেন তারপরে পানি সৃষ্টি করেছেন তো এগুলা এগুলা মানে এত গভীর বিষয় যে নিয়ে আলেমদের অনেক বক্তব্য রয়েছে এবং এটি সুস্পষ্ট কথা যদিও আমরা কথাটা অনেকেই জানি প্রসিদ্ধ যে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন অতএব যদি কেউ বলে আল্লাহ রব্বুল আলম কলম সৃষ্টি করেছেন সর্বপ্রথম এটাও আপনি মানতে কোনো সমস্যা নেই এবং ওই হাদিসের বুঝ অনুযায়ী তখন হাদিসে পরের অংশ আসছে ওকা না ওকা না মা আর তখনও আল্লাহ রব্বুল আলমিন আরস পানির উপরে ছিল তাহলে পানি আগে সৃষ্টি নাকি আরস আগে সৃষ্টি তো এভাবে বিষয় হচ্ছে মত এটা তো আমরা যেটা মনে করি এবং ওলা ওলামাদের মত এবং আমাদের ওস্তাদদের কাছে আমরা যে আলোচনা শুনেছি সেটা হচ্ছে সর্বপ্রথম আল্লাহ রবুল্লা আলমিন আরও সৃষ্টি করলেন এবং অতঃপর আল্লাহ রবুল্লা আলমিন কলম সৃষ্টি করলেন পানি সৃষ্টি করলেন এভাবেই বলা যেতে পারে আল্লাহ আলম আল্লাহ ভালো জানে আল্লাহ রব আমাদের আমাদেরকে সঠিক আকিদা আহ করার মতন তফিক দান করে এগুলো আকিদাগত খুবই গভীর একটি বিষয় এই জন্য আমাদের কে আরো স্বচ্ছ করার মতন তফিক দান করো